নমস্কার, আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, এলাইচি ক্যারামেল পুডিং। তো আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করি। তৈরি করতে কি কি লাগবে একবার দেখে নেব। হাফ লিটার দুধ, তিনটে ডিম, এলাচের গুঁড়ো, চিনি, পাউরুটি আর আমুল দুধ। আমি দুধটা আগেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। আমি এখন রুটিগুলো ছিঁড়ে দুধের মধ্যে ভিজিয়ে নেব। আমি রুটির সাইডের অংশটা বাদ দিইনি, আপনারা চাইলে পুরো সাইডের অংশটা বাদ দিয়ে দিতে পারেন। আমি রুটিটা ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি আমুল দুধটা গুলিয়ে নেব। এখানে আমি আমুল দুধ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো দুধও ব্যবহার করতে পারেন, তাহলে খেতে খুব টেস্ট হবে। রুটিগুলো পুরো ভিজে গেছে, এবার আমি একটু চটকে নেব। চিনির গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে একটু চটকে নিয়ে মিক্সিতে মিক্স করে নেব। এবার ডিমগুলো ভেঙে নেব, ভেঙে নিয়ে ভালো করে ঘেঁটে নেব। ডিমটা ভালো করে ঘেঁটে নিয়েছি, নিয়ে মিক্স করা দুধ পাউরুটির মধ্যে দিয়ে আর একটু ভালো করে ঘেঁটে নেব। এরপর এলাচের গুঁড়োটা দিয়ে একটু ঘেঁটে নেব। এলাচের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। পুডিং তৈরির মিশ্রণটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ক্যারামেল বানিয়ে নেব। কড়াইয়ে চিনি দিয়ে দেব, চিনিটা খুব হালকা আছে, আস্তে আস্তে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন লাল হয়ে যাবে, হালকা লাল, তখনই ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো দেখুন ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি বাটিতে ঢেলে সেট হবার জন্য কিছুক্ষণ রেখে দেবো। এদিকে আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দেবো। ক্যারামেল সেট হয়ে গেছে, আমি মিশ্রণটা বাটিতে ঢেলে দেবো। কড়াইয়ে জল গরম হয়ে গেছে, আমি ওর উপর একটা কাপড় বিছিয়ে মিশ্রণের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো। 30 থেকে 40 মিনিট পর আমি ঢাকা খুলে দেখব পুডিং তৈরি হয়েছে কি না। পুডিং পুরো তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চাকু দিয়ে চারিপাশটা একটু ছাড়িয়ে নেব। এবার একটা প্লেট চাপা দিয়ে উল্টিয়ে নেব। দেখুন আমার ক্যারামেল পুডিং কেমন লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।